সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। নমস্কার, সিটি সিনেমায় আপনাকে স্বাগত। এবং ভর সন্ধ্যেবেলায়, কোজাগরি লক্ষ্মী পুজোর সন্ধ্যেতে আমি এই মুহূর্তে রয়েছি টলিউডের মোস্ট ইয়াঙ্গার প্রডিউসার অভিনেত্রী ইনা সাহার বাড়িতে। এবং ইনা তখন থেকেই দেখছিলাম যে লক্ষ্মী পুজো নিয়ে ব্যস্ত, তবে শুরুতেই বিজয়ার শুভেচ্ছা এবং লক্ষ্মী পুজো এবং দীপাবলির আগাম শুভেচ্ছা, সব শুভেচ্ছা একসাথে। তোমাকেও শুভ বিজয়া এবং খুব ভালো দীপাবলি কাটিও, আর আজকের দিনেরও অনেক শুভেচ্ছা। আজকের দিনের স্পেশালিটি হচ্ছে আমি এনার বাড়িতে প্রথমবার, সিটি সিনেমার টিম প্রথমবার লক্ষ্মী পুজো এনার বাড়িতে। এবং আসার আগে, এর আগে প্রত্যেক বছরই তোমার সাথে প্রথমবার। এবং আসার সঙ্গে সঙ্গে দেখছিলাম যে আলপনা, এবং তারপর অনেকগুলো সময় যত গেছে তত বিভিন্ন কাজ তুমি করে ফেলেছো, উপোস। এবং স্পেশালি এবছর লক্ষ্মী পুজোটা কি অনেকটা দেরি করে, এই যে এতক্ষণ ধরে রয়েছো, এতক্ষণ আমাদের সাথে, কোথাও কি ক্লান্তি অনুভব হচ্ছে না? রাইট, তো আমাকে সবসময় দেখেছো তোমরা, মানে আমি খুব একটা যে ক্লান্তি, হ্যাঁ এখন এতটা সময় যেহেতু না খেয়ে আছি, তাই একটা যেটা হচ্ছে একটু মাথাটা ঘুরছে যখন উঠে দাঁড়াচ্ছি, তোমাদের বলছিলাম যেটা, কিন্তু সেটা ছাড়া আজ সাজ সেরকম আমার কখনোই ওরকম ক্লান্তি লাগে না। হ্যাঁ, তো আমি খুব একটা ক্লান্ত হই না বলা যেতে পারে। হ্যাঁ, কারণ না ঘুমিয়ে না ইয়ে করে সেটা চলছে মোটামুটি অনেকগুলো দিন ধরেই, পুজোর আগে থেকেই যখন আমরা শ্যুট করছিলাম, তার আগে চিনে বাদামের শ্যুট চলছিল, তারপরে যত ইনস্টাগ্রামের শ্যুট থেকে শুরু করে সব, তো আমি মোটামুটি সবটা ক্যাপেবলই করেছি আগের থেকে। স্কেডিউল আরও অনেক বেশি হ্যাকটিক থাকে, কারণ এখন অফিস যেতে হয়, তারপরে নিজে শ্যুটিং করতে হয়, এত লোকের সাথে মিট করার থাকে, সিনেমার প্ল্যানিংস থাকে, পোস্ট প্রোডাকশন দেখার থাকে, তো সব মিলিয়ে চেষ্টা করি যতটা ভালোভাবে করা যায়, তারপরে তো সব অডিয়েন্স বলবে যে অ্যাকচুয়ালি কেমন করছি। এবং প্রোডাকশনের মানুষের কাছে এনা যতটা বেশি জনপ্রিয় এবং কাছের, তার থেকেও বেশি ভালো কথা বলতে পারবো ডোনাকে নিয়ে, কারণ ডোনার কাছে তুমি সাক্ষাৎ মা লক্ষ্মী, ওকে না চাইতেই নাকি তুমি সব কিছু দিয়ে দাও, একটু আগে ডোনা সেটাই বলছিল। এটা সত্যি, খুব একটা কিছু চাইতে হয় না, তার আগেই আমার কাছে সব কিছুই চলে আসে। না, এটা যদি না বলি পরের জিনিসগুলো আর পাবো না। বাজে কি বাজে, এইরকম দেখেছো তো, ভেরি ব্যাড। দিদি সকাল থেকে উঠে কি কি করলো? মানে আজকে লেট করে পুজো বলে সবাই লেট করেই ঘুম থেকে উঠেছি, তাছাড়া মানে ও এই দিকটা মানে সাজানো, আলতা কি বলছি, আলপনা দেওয়াটা ওরই ডিপার্টমেন্ট, আর খাবার ডিপার্টমেন্টটা আমার সিমির আর বাবার। বাবা অ্যাকচুয়ালি রান্না করে, তো বাবার অ্যাসিস্ট্যান্ট সিমি আর ডোনা হচ্ছে বাবার অ্যাসিস্ট্যান্ট, আমি মায়ের, আমি এখন তো চলছে অলরেডি, দায়িত্ব চলছে। এবার আরেকটা বিষয় থাকে আমাদের, যে লক্ষ্মী পূজে বাড়িটাকে ভালো করে সাজানো, ডেকোরেশন করে, এটা কার পার্ট? এটা বউ আর দিদি করেছে, আলপনাটা দিদি দিয়েছে, এইটা মৌ সাজিয়েছে, আর ঘরে ফুল টুল দেওয়া হেনা তেনা ওগুলো সব মৌ করেছে। মানে লক্ষ্মী পুজো মানেই যেটা হয় ভোগের একটা বিপুল আয়োজন থাকে, ভোগ কি কি থাকছে? অফকোর্স খিচুড়ি, তাছাড়া পাঁচ তরকারি, তাছাড়া আলুর দম আছে, এইদিকে চাটনি পাপড় মিষ্টি আছে, আর তাছাড়া বাদবাকি সব যা যা এখানে সাজানো আছে দেখতেই পাচ্ছ, মুরকি আছে, নাড়ু আছে, পায়েস আছে, সুজি আছে, লুচি আছে, এগুলো সব ফল আছে। পুজোয় স্পেশাল যেটা হয় যে খিচুড়ি এবং তার সাথে তরকারি, এগুলো ফেভারিট কি মানে দুজনের যদি জিজ্ঞেস করি ভোগে এতগুলো? ওর খিচুড়ি, বাট আমার নাড়ু।
নাড়ু বানানোর একটা ব্যাপার থাকে ফ্যামিলিতে, না সবাই মিলে একসাথে বসে নাড়ু বানানোর মধ্যে একটা আলাদা মজা। সেখানে কি দুজনে অ্যাকচুয়ালি ওর থেকে দূরেই রাখা হয়, বিকজ ও নাড়ুর পুর নিয়ে নিজের কাছে লুকিয়ে রেখে দেয়, চুরি করে। হ্যাঁ, তো চুরি করি না, তো ছোটবেলা থেকে এই হ্যাবিটটা আছে। ও নাড়ুর যে পুরটা বানানো হয়, বাবা ইয়ে থেকে গ্যাস থেকে নামানোর পরেই যেইটা ঠান্ডা করতে দেওয়া হয়, তখনই ওই ব্যাপারটাকে বের করে ও একটা এত বড় একটা বাটিতে নিয়ে নিজের ঘরে লুকিয়ে রেখে দেয়। সেটা আজকে রাত্রে জানতে পারবো। ওকে, এনা এর পরের যেহেতু লক্ষ্মী পুজো এবং এই মুহূর্তে কাজের ক্ষেত্র একটা ব্যাপার, প্রডিউসার মানুষ তার লক্ষ্মীর সাথে সম্পর্ক থাকবে না সে তো হয় না, মানে সবসময় সম্পর্ক রয়েছে আর কি। নেক্সট লক্ষ্মী ঠাকুর এমন নিয়ে একটা কি বলবো, এমনই একটা ফুল আমাদের উইশ ফুলফিল করে, যেটা আমার মনে হয় শুধু আমি বা প্রডিউসার বা ডিরেক্টর নয় সবার সাথেই সম্পর্ক আছে। কি বলা যাবে না, আমি সত্যি কথা বলতে গেলে ওরকমভাবে উইশ করা বা আমি কোনো ঠাকুরের কাছে কিছু কখনোই চাই না। আমি সবসময়, কারণ আমার মনে হয়, টাচফুট এটা আমি আজকে অনেকবার বলেছি, সেটা আমার মনে হয় যে আমি খুব ব্লেসড আমার আশেপাশে, আমার ফ্যামিলি, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার কাজ, আমাকে আমার অডিয়েন্স যেভাবে ভালোবেসেছে, সো আই এম ভেরি লাকি অ্যাবাউট ইট। তো সেখান থেকে আমার আলাদা করে মা লক্ষ্মী বলো বা কোনো ঠাকুরের কাছে কিছু চাওয়ার নেই, কারণ এটা যেটা আছে আমি চেষ্টা, একটাই জিনিস আমি সবসময় চেষ্টা করি, সেটা হচ্ছে আরও বেশি হার্ডওয়ার্ক করার, আরও বেশি মন দিয়ে কাজটা করার, যাতে আমার মনে হয় যে আমার হার্ডওয়ার্ক এবং আমার মন দিয়ে কাজ করলে, এবং স্মার্ট ওয়ার্ক আমার মনে হয় এখন খুব ইম্পর্ট্যান্ট আজকালকার দিনে, ইট ইজ অলসো আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, মোর দ্যান হার্ডওয়ার্ক অলসো ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট। এখন যেইভাবে ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু চলে এসছে, তো সেখানে দাঁড়িয়ে সেগুলো করার চেষ্টা করি, নিজের যেটা ভালো লাগে, যেটা মন থেকে অ্যাকসেপ্ট করতে পারি সেইটুকু কাজ করি, যে নিজে করে খুশি থাকি সেই কাজগুলো করি, আর আশা করি যে সবার ভালো লাগবে। মানে আমি শুনছিলাম যে তুমি নাকি এখন আর কলকাতায় কয়েকদিন থাকবে না। হ্যাঁ, আমি এখন কলকাতা থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আজকে ভোরবেলা বেরিয়ে যাব। সো আমরা কাশ্মীরে একটা চিনে বাদাম বলে আমি যে সিনেমাটা ঠিক কিছুদিন আগে শ্যুট করেছি ইয়াসের সাথে, তো আমার আর ইয়াসের গানটা আছে, শিলাদিত্য মৌলিক আমাদের ডিরেক্টর যাচ্ছেন, তাছাড়া শিলাদা আমাদের আরও একটা গান যেটা মিউজিক ভিডিও আমরা শ্যুট করছি ফর জেরেক মিউজিক। তো সবাই জানে আমার ইউটিউবে দুটো চ্যানেল আছে, তোমরা তো শুনেইছো, তো ডিরেক্ট মিউজিকের জন্য আর একটা মিউজিক ভিডিও করছি যেটা শিলাদা নিজে ডিরেক্ট করছে, আমি আছি এবং তার সাথে রবি শ বলে একজন অ্যাক্টর আছে, উনি আছেন। ফ্যান্টাস্টিক। এবার আমার লাস্ট, ধরে নাও যে আমরা বলি না যে ভূতের রাজা আসে, আমি ধরে নিলাম আজকে লক্ষ্মী পুজোর দিন, নিষ্ঠা করে তুমি মাকে ডেকেছো, মা চলে এসছে, এবার তিনটে কি চাইবে, দুজন দুই বোন মিলে তিনটে কি চাইবে মায়ের কাছে, এত নিষ্ঠা করে ডেকেছো সকাল থেকে, মা তুষ্ট হয়ে চলে এসছে, এবার কি চাইবে? আমি ফার্স্ট উইশটা ইউজ করব, দুটো উইশ আমার না হলেও চলবে, আমি বলবো যে আমি যা যা মন থেকে চাই সব যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। এটাই তো একটা উইশের মধ্যে সবই হয়ে যাবে, ওটা 10টা হতে পারে, 20টা হতে পারে। I'll go with her. আমি প্ল্যানটা পেয়ে গেছি, আমার যা চাই আমার সবটা যেন ফুলফিল হয়ে যায়। হ্যাঁ, সে তো ওই করে দেবে, ওর বিষয়ের মধ্যেই আমাদের বিষ চলে আসছে। মানে এরকম হাসতে হাসতে সারাটা বছর কাটাও, পুজো উৎসব এবং আরো ভালো ভালো কাজ করো, নতুন নতুন বারবার করে যেন আমার সাথে তোমাদের দেখা হয় কাজের জন্য, হতে শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু দর্শকদের কি বলবো, একটাই জিনিস বলবো, আজকের দিনটা খুব খুব ভালো করে কাটান, ফ্যামিলিকে অনেক সময় দিন, মা লক্ষ্মীকে অনেক আরাধনা করে যত্ন করে রাখুন, আজকের দিনটা শুধু ওনার দিন, আরও অনেক বেশি সাকসেস পান, অনেক বেশি গ্রোথ পান, আর খুব খুব ভালো থাকুন। ভেরি ইম্পর্ট্যান্ট। প্রিকশনস মেনটেন করুন। হ্যাঁ, স্যানিটাইজার মাস্ক, স্যানিটাইজার মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং যা করে করো। থ্যাংক ইউ সো মাচ।
বলিউডের লেটেস্ট আপডেট গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।